দাদা আজকে মানে আপনাদের যে মিটিংটা হলো সেখানে কি আলোচনা হলো বা আপনারা দেখুন আলোচনা তো ওরা জানতে চেয়েছিল আমাদের মতামত আমাদের স্টেটের যারা লিডারশিপ ছিলেন এখানে তাদের কাছে সমস্ত স্টেটের লিডারশিপের কাছ থেকে একই জিনিস ওরা জানতে চাইছে যে আপনারা কি চান তো আমাদের চাওয়ার প্রথম কথাই হচ্ছে আমরা রাহুল গান্ধীকে চাই কেন চাই কারণ রাহুল গান্ধী একটা ইমেজ বিল্ড আপ করেছে তৈরি করেছে তার নাম তার লড়াই করার ক্ষমতা সেটা আমজনতা পর্যন্ত পৌঁছে গেছে কংগ্রেস একটা ম্যাগনেটিক পাওয়ার দরকার কংগ্রেসের কাছে যে ম্যাগনেটিক পাওয়ারটা সমস্ত কর্মীদের চুম্বকের মতো ধরে রাখতে পারে এটা রাহুল গান্ধীর আছে আমরা তাই তাকে ফেরত চাই আবার এটা আমরা ওদের বুঝিয়েছি বলেছি যদি উনি রাজি না হন প্রিয়ঙ্কাজিকে বলি তার মধ্যে ইন্দিরাজির একটা ছবি মিডিয়ায় বেরিয়েছে শুধু না সাধারণ লোকেরা গেটের বাইরেও চর্চা করছে সুতরাং আপনারা তাদের সঙ্গে কথা বলুন যদি সেখানেও আপনারা রাজি না হতে পারেন তাহলে তো এটা আপনাদের ওয়ার্কিং কমিটির উপর নির্ভর করে আপনারা সিদ্ধান্ত নিন কাকে করবেন আমাদের কারোর সঙ্গে কোনো মনোমালিন্য নেই সকলের সঙ্গে আমাদের গভীর সম্পর্ক ভালো প্রত্যেকেরই লিডারশিপ দেওয়ার ক্ষমতা আছে কিন্তু একটা জিনিস হচ্ছে দেশের মানুষের কাছে অ্যাকসেপ্টেবল হবে এমন একটা নাম দরকার কারণ কংগ্রেস স্বাধীন ভারতবর্ষ হওয়ার আগে কংগ্রেস প্রেসিডেন্টকে বলা হতো রাষ্ট্রপতি এটা খুব ইম্পর্টেন্ট জিনিস এবং ব্রিটিশরা জানতো তাকে রাষ্ট্রপতির মতো সম্মান দিতে বাধ্য হতো সুতরাং এখনো কংগ্রেস প্রেসিডেন্ট মানে সারা ভারতবর্ষের মানুষ চঞ্চল হয়ে ওঠে দেখার জন্য কথা শোনার জন্য দ্বিমত হতে পারে সুতরাং আমরা সেই ধরনের মানুষের যদি আপনারা পান ভালো না হলে আপনারা যাকে চয়েস করবেন আমরা অ্যাকসেপ্ট করব মানে গান্ধী পরিবারের এই শেষ প্রজন্মের এই দুজন ছাড়া বাংলার পক্ষ থেকে আর কোনো নাম প্রপোজ করা হয়নি যারা কমিটি ঠিক করবে সেটাই ঠিক কিন্তু আরেকটা বিষয় দাদা এই যে আপনারা প্রবীণ নেতারা সিনিয়র নেতারা বারবার করে রাহুল গান্ধীকে রিকোয়েস্ট করছেন অনেকে বোঝাচ্ছেন কেন মানে মনে হচ্ছে তিনি এই জিনিসটা মানে বুঝতে পারছি সেটা জানি না সেটা উনি তো খোলাখুলি বলেননি বা ওনার সঙ্গে ব্যক্তিগতভাবে আমার কোনো যোগাযোগ হয়নি ইন্টারাকশন হয়নি না হলে তো বলা বড় মুশকিল নিশ্চয়ই কিছু একটা উনি ভেবেছেন উনি দেখতে চাইছেন হয়তো যে কংগ্রেস নিজের মধ্যে থেকে কীভাবে শক্তি আহরণ করতে পারে কারণ উনি বারবারই একটা কথা বলছেন আমি তো আছি আমি তো আপনাদের লড়াই প্রতি মুহূর্তে পাশে আছি সুতরাং একজন কেউ এসে দায়িত্ব নিয়ে যদি লড়াই ময়দানে থাকে উনি তার সঙ্গে থাকবেন এটা তো উনি বারবারই বলছেন হয়তো উনি চাইছেন যে দেখা যাক অল্টারনেটিভ কোনো লিডারশিপ আসতে পারে কি না সেটা উনি দেখতেই চাইছেন সেই ব্যাপারে আমাদের মতামত কিছুটা জানতে চাইছে